যত উঁচু নিচু, যত ছোট জাতি, এই যে মা যাদের ছোট জাতি বলে, যারা সিভিল কাস্ট, তৎকালীন সময়ে ব্রাহ্মণরা, ব্রাহ্মণগণ, বর্ণে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তারা কিন্তু তাদের বাড়িতেও খেত না আর বাড়িতেও যেত না, এমনকি পাশ দিয়ে চলে গেলে গায়ের বাতাস পেলে ইস ঘরে গিয়ে স্নান করত। যদি তার কাজের লোকের প্রয়োজন হতো, আপনি যদি কর্মী হয়ে তার বাড়িতে কোনো কাজ করতে যেতেন, আপনাকে সেবাতে বসিয়ে অপমান করত কেমন দেখুন। সেবা করতে দিয়েছি, সেবার পরে আপনাকে যে সেবাটা দিল, আপনি যে খেতে বসলেন, আপনার খাওয়া শেষ হল, এরপরে ওই থালাটা পুকুরে যখন ডুবাতে যাবে, নিজেও পুরোটা স্নান করে তারপরে উঠে আসবে। আপনার মনে হয় না? আপনার মনে হয় না আমি কি এত ছোট জাতি, এত নিচু জাতি, আমার কেওড়া ঘরে জন্ম নেওয়াটাই কি দোষ, আমার হাড়ির ঘরে জন্ম নেওয়াটা কি দোষ, ডোমের ঘরে জন্ম নেওয়াটা কি দোষ, আমাদের কি কোনো মুক্তির উপায় নাই? মহাপ্রভু তাই এলেন ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন, ব্রাহ্মণ সমাজকে বুঝিয়ে দিলেন, ব্রাহ্মণকে যুক্তি তর্কে, শাস্ত্র তর্কে ব্রাহ্মণদের বুঝিয়ে দিলেন। একদিন এই যে মা আপনার হরিদাস কীর্তনটা শুনেছেন, বেশি বলবো না, দু চার কথা, মাত্র দুটো কথা। নিমাই প্রভু যখন সকলকে আলিঙ্গন দিচ্ছে, হরিনাম দিচ্ছে, আর হরিনাম দিতে দিতে, হরিনাম করতে করতে কখন যে ছোট জাতিকে আলিঙ্গন হয়ে গেছে মহাপ্রভু তা জানে। মহাপ্রভু এটা জানতো, ওকে কৃষ্ণ নাম দিয়েছি মানে ও কৃষ্ণ ভক্ত, ও হরি ভক্ত, এটাই জানে। তাই একদিন হরিদাসকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, যখন আলিঙ্গন করছে আর হরি বল বলছে, ঠিক এই সময় ব্রাহ্মণ সমাজ লক্ষ্য করেছে, চিৎকার করে বলে উঠল, না না আর সহ্য করা যায় না এই নিমাইয়ের এই অত্যাচার, শোনো এই ব্রাহ্মণ, আজ থেকে আমরা সব ব্রাহ্মণ সমাজ, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ, আমরা ওই নিমাইকে আমরা এক করে করে রাখবো। নিমাই বলল, কেন আমাকে এক করে করলে? কেন তোমার পাপ হয়েছে যত, যত ছোট জাতি আছে তাদের তুমি আলিঙ্গন দিচ্ছ, এতে তোমার পাপ হয়েছে, তোমায় আমরা মিশতে দেবো না এই ব্রাহ্মণ সমাজে, এই ব্রাহ্মণ সমাজে তোমায় আমরা মিশতে দেবো না। ব্রাহ্মণগণ, এতে তোমার জাত চলে গেছে, কিন্তু কি করলি আবার এই যাত্রা আমি ফিরে পাব? তুমি যদি দ্বাদশ ব্রাহ্মণকে সেবা দাও, তাহলে তোমার প্রাশ্চিত্য হয়ে যাবে। কি গো মা, খাওয়ালেই জাত ঠিক হয়ে যাবে? হ্যাঁ, ও অনেকগুলো ব্রাহ্মণ ডাকতে হবে, দোষ হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি দ্বাদশ ব্রাহ্মণকে আগামীকাল সেবা দেব, কেমন আসবে? তো হে ব্রাহ্মণগণ, তোমরা সবাই আসবে তো?
কালকের কিন্তু আসবে, কেমন? আমি সব ব্যবস্থা করে দিলাম। আমার নদী চাঁদের নিমাই, চাল ডাল আলু তরি তরকারি সব জোগাড় করে দিয়েছে, এমনকি একটা উনুন করে দিয়েছে আর কাষ্ঠ দিয়েছে, সবই দিয়েছে। দেখতে দেখতে নটা বাজলো, ব্রাহ্মণরা বসে আছে, নিমাই অদিক ওদিক করে ঘুরছে, কিন্তু উনুনটা জ্বালাবো কি করে? আরে নিমাই, আরে নিমাইটা গেল কোথা রে? ব্রাহ্মণগণ আমায় ডাকলে, আরে তুমি সব দিয়েছ কিন্তু আগুন তো দিলে না। আগুন কি হবে? তবে আমরা রান্না করবো কিসে? উনুন না জ্বললে কি রান্না হয় না? আপনারা তো ব্রাহ্মণ, আপনাদের মুখ দিয়ে তো আগুন বেরোবে, কিন্তু তাহলে তুমি আমাদের সেবা দেবে বলে তুমি আমাদের অপমান করছো? না না না, এই ব্রাহ্মণগণ আমি অপমান করি না, আমি আপনাদের ঠিকই বলছি, কারণ আপনারা ব্রাহ্মণ, আপনাদের মুখ দিয়ে আগুন বেরোয়, আপনাদের মধ্যে ব্রহ্মশক্তি আছে, আর আমি আপনাদের সব দিয়েছি, আগুন দিতে পারবো না। কি আগুন দেবে না? আমাদের অপমান করছো, বেশ আমাদের যখন অপমান করছো আমরা চলে যাচ্ছি। এ দাঁড়ো দাঁড়ো ঠাকুর মশাই, আমার জাত গেছে, যার জন্য যাকে আলিঙ্গন করে আমার জাত গেছে আমি তাকেই ডাকছি। হরিদাস, ও হরিদাস, 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 উনুনটা জ্বালিয়ে দাও, দেব দেব। ওখানে কি ক্যামেরা ঠিক হচ্ছে? আরে এসো না, সবাই পালিয়ে এসো, ব্রাহ্মণরা সবাই চলে এসো, আরে চলে এসো। ব্রাহ্মণরা একটু দূরে চলে গেল, হরিদাস গেল অনুনের কাছে, কাষ্ঠের মধ্যে অনুনে ঢুকে দিয়ে যেই না ফু দিল, দাও দাও সবাই বলে উঠল, হরিদাস, 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 ভক্ত হরিদাস, ভক্ত হরিদাস, হরিদাস, হরিদাস। সত্যি সত্যি তুমি ওকে নিয়ে জানালে, ভক্তমন্ডলী ভক্তিমতী মা, গৌরখরির কৃপা, কেউ বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারে না, কেউ চিনতে পেরেছে, কেউ চিনতে পারে না। সেই গৌর ঘড়ি পাপি তাপি উদ্ধার করে গেল কোথায়? বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে কালা কৃষ্ণদাসকে দর্শন করলেন। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, দেখো দেখো বৃন্দাবনে এসেছি, গৌরাঙ্গ সুন্দর প্রেমী গর গর ভ্রমণে যমুনা তীরে, কৃষ্ণদাস সহ পুরব রহস্য হরিবল হরিবল, চারিদিক দেখছে, দেখিতে দেখি অনুমত জিতে, আহা দেখিতে দেখিতে অনুমত জিতে, দেখিতে দেখিতে অনুমত জিতে, সদা
কৃষ্ণদাস, ওই দেখো সেই কালী দেখো, ওই দেখো সেই কালী দেখো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ওই কালী দেখোটিকে দর্শন করে বলে উঠল, কৃষ্ণদাস কৃষ্ণদাস দেখো দেখো দেখো, ওই দেখো ওই যে কদম বৃক্ষটি দেখা যাচ্ছে না, ওই কদম বৃক্ষের উপরে আবার আমার গোবিন্দ উঠেছিল, আমার গোবিন্দ দামর যুগে ওই কদম বৃক্ষের উপরে উঠেছিল, তারপরে কালী তোকে ছাপ দিয়েছিল। কৃষ্ণদাস ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজ গৌরকলী পুরবের ভাবের কথা মনে হয়েছে, সেই দাপর যুগে লীলার কথা মনে হয়েছে, মনে পড়লো সেই কালীদকের কথা, মনে পড়লো কদম বৃক্ষের কথা। কৃষ্ণদাসকে বললো, কৃষ্ণদাস ওই তো কদম, তোর রয় পরে দিলেন ওই তো কদ তোর অষ্ট সাত্ত্বিক ভাবে উদয় হয়েছে। গৌরকলীর অষ্ট সাত্ত্বিক ভাবের উদয়,
অষ্টশান্তির ভাবটা কি গো মা? অষ্টশান্তির ভাব মানে আটটা ভাবের উদয় হয়েছে। অশ্রু, কম্প, পুলক, শ্বেত, বৈবর্ণ, কূর্ম, স্তম্ভ, সর্বভৌম, এই আটটা ভাবের উদয় হয়েছে। আর গৌরকরি হলেন সর্ব ঐশ্বর্যের মালিক। গৌরকরি সর্ব ঐশ্বর্য পূর্ণ শক্তিমান। সর্ব ঐশ্বর্য কি? ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, এই ছটা ঐশ্বর্য। সেই ভাব নিধি গৌরকরি আজ ওই কালীদহটিকে দেখে কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস ব্রজপুরে কত দেখি উৎপাত, যতে কো ব্রজবাসী ব্রজপুরে কত ব্রজপুরে কত দেখি উৎপাত, যতে কো ব্রজবাসী ব্রজপুরে কত দেখি উৎপাত, যতে কো ব্রজবাসী বৃন্দাবনের কথা শুনে, কিন্তু গৌর যদি নাচতো এই বৃন্দাবনের কোন নিশানা ছিল? বৃন্দাবনে গিয়ে গৌর করি একটা একটা স্থান নির্ণয় করেছিল, ভক্তদের যেভাবে জানিয়েছিল এটাই তালবন, এটাই তমাল বন, এটাই নিধুবন, এটাই নিকুঞ্জ বন, ওটাই রাধাকুণ্ড, ওটাই শ্যামকুণ্ড, সেই জায়গা থেকে চিহ্নিত করেছিল গৌরকরি। তাই বৈষ্ণব পদাবলিতে বলছে, ও বাবা, বৈষ্ণব পদাবলিতে বলছে, যদি গোরা না হইত কেমন হইত,
যদি ঘোরা না হইত কিমতি হইত, আহা কেমনে ধরিতা দেহে। জগতে জানা তোকে জগতে জানা তোকে জগত মাঝে প্রেম জানা তো, আহা জগত মাঝে প্রেম জানা তো, যদি গৌর যদি জগত মাঝে প্রেমিকে জানা তো, আমার গৌর জগত মাঝে প্রেমিকে জানা তো, যদি গৌর অবতার না হতো কে জানতো কৃষ্ণ প্রেমের কথা হরি প্রেমের কথা। হরিনাম শুনে সবাই, কিন্তু প্রেম ভরে শুনে কত, হরিনাম শুনে সবাই কি গো মা, হরিনাম শুনে তো এক মনে শুনে, কিন্তু এক মনে শুনে গজ, সবাই শুনে কিন্তু শুনে রাখে গজ। তা যদি মানত, গৌরকে যদি মানত, আপাতত নিত্য নিত্য তুলসী মঞ্জরিতে একটু জল দিত, কি সবাই তুলসী গাছে জল দেয়, দেয় এখানে সবাই দেয় না, কজন তুলসী মঞ্জরিতে প্রত্যেক দিন জল দেন একটু হাত তুলুন তো, বাকি আপনারা দেন না, তুলসী মঞ্জরিতে জল দেওয়ার পরে সেবা হয় না, পরে জল দেওয়ার পরে সেবা হয় না, আগে খাওয়া দেওয়ার পরে, জল দেওয়ার পরে খাওয়া হয়, তাই তো নাকি? এই এত জনের মধ্যে মাত্র জল পাঁচে ঘাত তুলল, তোর বাবা জল দিছে আমি কেন দেবো, তাই না? আরে বাবা জল দিছে বাবার লাভ, তোমার কি লাভ? মা দিয়েছে মায়ের লাভ, তোমার কি লাভ? ঠাকুমা দিয়েছে তার লাভ, তোমার কি হবে? এটা আগে ভাবো, শুধু কীর্তন শুনলে হয়, অর্থাৎ ভক্তি যদি আনতে হয়, ভক্তি যদি পেতে হয়, ওখানেই প্রার্থনা করো, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষে। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা তুলসী তলায় একবার করে তার গুণগান করো, দেখবে আস্তে আস্তে করে ভক্তি আসবে। ও ভক্তি হাটে বাজারে পাওয়া যায় না, দোকানে যাবেন ভক্তি কিনতে পাবেন না, অনেক টাকা থাকতে পারে, অনেক অর্থ আছে, কিন্তু ভক্তি টাকা দিয়ে কেনা যায় না। এই ভক্তি কেবলমাত্র শুধু ভক্তি থাকলে হবে না, তার সঙ্গে চাই প্রেম, যদি না থাকে ভক্তি আসবে না, আর ভক্তি যদি না থাকে প্রেম আসবে না। শেষের দিনের পারের তরি কিন্তু একমাত্র হবি না, শ্মশান ঘাটে যখন যাবে ওই হরি না, আমি যাবে সেদিন একমাত্র নামে যাবে, এই যে মা ভেবে দাগে মনে কেউ মিছি ভ্রম, ভেবে দেখ মনে কেউ
কাছে এই কথাটা নিবেদন করছি। চলে যাবে যখন যে কর্তা আসবে এই কর্তাকে ফেলে দেবে। আমি ছিলাম পঞ্চায়েত কতদিন খুব বড়াই করেছি কি বাবা, সে যখন যেই আসুক না কেন কি আমি কর্তা, এই পাড়ার কর্তা চলে যাবে। তাই তো বলছে শোনো দু চার দিন কর্তা, যখন যুগ ফের হল এলো রাম অবতার, তিনি হলেন কর্তা, রাম অবতার চলে এলো, এলো কৃষ্ণ অবতার। তাই না বাবা, তাহলে একটা একটা কাল আসবে সেই কালের স্রোতে চলে যাবে। এই কলিযুগে গৌর করি হলেন কর্তা,
তাই তো আজ গৌর করির এই ভাবটিকে দর্শন করছে কালা কৃষ্ণ দাস। ব্রজপুরে কত গৌর হামরে মাতা শ্রীদা মাতি সখা 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 হামরে গোপিয়া হামরে মাতা শ্রীদা মাতি সখা হামরে গোপিয়া ইহা বলি খাতে মাধব দাসা মাধব দাসা বেশি মাধব দাসা মাধব দাসা যে ভাবা বেশি আজি ভূমিতে গড়ালো রে মাধব দাস ঘটনা
কামড় কারা কারা যাবেন সবাই? আবার মশার কামড় উঠে যাবেন না? যারা যারা যাবেন না তারা তারা হাত তুলবেন। আমরা দায়ে পড়ে বসে আছি, যা দিচ্ছে না বুঝতে পারছি। ওখানে একজন মা বলছিল, বলে কি মশা খাচ্ছে, বলে বাপরে চটাস চটাস দুদিকে মারছে। তার খুব মশার জ্বালা না? তাহলে চিন্তা করুন, যোগীরা যোগ সাধনা করে গুহাতে পর্বতে জঙ্গলে বসে, সেখানেও তো মশা আছে না? তাদের বাহ্য জ্ঞান থাকে না, আমাদের জ্ঞান আছে, এই জন্য বুঝতে পারি, তাই না? কারা কারা যাবেন, কি নিয়ে যাবেন? টাকা পয়সা? বৃন্দাবনে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো। গিয়েছেন না বৃন্দাবনে কেউ? জান না, ওইদিকে মা গিয়েছে। বাবা কেউ জান না বৃন্দাবনে? দ্বারকা গিয়েছেন? না, যাওয়া হয়নি, ওটা তো গুজরাট, যাওয়া হয়নি। তাহলে বৃন্দাবনে যাওয়া হয়েছে, তালবন তমালবন বর্ষানা, তাই না? আচ্ছা, বর্ষানার পাশে একটা নদী আছে, তারপরে কি আছে? নন্দালো, ওপারে আছে না? আছে তো। আচ্ছা, আপনারা এখন এই হরিবাসরে বসে আপনারা বৃন্দাবনে মোট নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? টোটো, টোটো, ও টোটোতে করে তোর গাধা। আমি এইটা বললাম, সব কীর্তনিয়ারা বলে আমিও বলবো, তাই না? কি নিয়ে যাব? হ্যাঁ, মন নিয়ে যাব, তাই তো? আমি এটাই তো শুনতে চাইছি। আচ্ছা বাবারা বিচার করো, মন নিয়ে যাবে, তাই তো? না, কি নিয়ে যাবে? মন নিয়ে যাবে, তাই তো? আচ্ছা, কত সেরে হয় এক মন? তোর বাড়ি কোথায় যেন? ভাষা, ভাষা 14 নম্বরে বাড়ি, আশিতে, আশিতে এক মন, তাই তো? নাকি সবাই কি এক কথা বলছেন নাকি? না, আর কারো কিছু বলার আছে? চল্লিশ সেরে হয় এক মন। কত সেরে হয়? চল্লিশ সেরে হয় এক মন, মানে আপনি ডবল বলে দিয়েছেন আর কি। কারণ এগুলো জানতে হয়, আগেকার দিনে ছিল আনা বুড়ি, ছিল না বিশ, বিশ বলতে, বিশ বলতে কুড়ি, এই কুড়িটা পরে এসেছে, আগে ছিল বিশ, তাই না? আর এক বলতে গেলে এক বলা হতো না, কি বলা হতো? রাম, দুই, তিন, চার, পাঁচ, তাই না? আমরা সকলে পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচ পঞ্চবা, তাই না? একে কি? একটি চন্দ্র, দুয়ে কি? দুটি পক্ষ, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, এই দুটি পক্ষ, তিনে নেত্র, তিনটি নেত্র কি? না, আমাদের দুটি কর্মনেত্র, আর নয়ন বন্ধ করলে এই ভুরুর মাঝখানে যেটি আছে ওটিকে বলা হয় জ্ঞান নেত্র। চারি বেদ ঋক্সাম যজুঃ, পাঁচে পঞ্চবান, কোন পঞ্চবান জানেন? কোন পঞ্চবান? এই পঞ্চবান কার ছিল? রাসে শুনেন না, আপনাদের এখানে তো রাস হয় না, হয় রাসে শুনেন না? পঞ্চবান কার ছিল? মদনের ছিল পঞ্চবান, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, চুম্বন, এই পাঁচটি বান, তাই তো? নাকি পঞ্চবান। ছয়ে ঋতু, ছটা ঋতু, কি কি ঋতু? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই না? তাহলে ছটা ঋতু, আর আমাদের প্রত্যেকের ভগবান এই ছটা ঋতুর মধ্য থেকে সৃষ্টি করেছে, ছটা ঋতু দিয়ে সৃষ্টি করেছে। এতে কি আছে? প্রতিটি মানবের দেহকে কি দিয়ে গঠিত আছে? পঞ্চভূত। কি পঞ্চভূত? ক্ষিতি, আপ, তেজ, মরুত, বোম। ক্ষিতিটা কি? মাটি। আপ কি? ক্ষিতি, অপ, অপ মানে জল। তেজ কি? অগ্নি। মরুত কি? মরুত হল বায়ু, শ্বাস বইছে না। বোম,
শব্দে পৃথিবী। ভগবান আমাদের প্রত্যেককে একটি মন দিয়ে সৃষ্টি করেছে, চল্লিশের হয় এক মন। আচ্ছা মনে করুন একটা ইয়ং ছেলে 22 বছর বয়স, তারপর ছেলেটা বিয়ে করবে, করবে না? কেন, তোর 22 হয়েছে, তাহলে বাকি আছে 22 24 হলে বিয়ে করবে, কি 25 হলে বিয়ে করবে, করবে না? আচ্ছা ওকে তো ভগবান বিধাতা এক মন দিয়ে সৃষ্টি করেছে, কিন্তু বিয়ে করলে বউকে কিছুটা অংশ দিতে হবে না? বউ মানে অর্ধাঙ্গিনী, বউকে অর্ধেকটা দিয়ে দিতে হবে। আছে কতটা? 40 দিয়ে সৃষ্টি করেছিল, অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আছে 20। আচ্ছা এরপরে একটা ছেলে হবে, তাকে দেব কত? কিছু তো দিতে হবে, দিতে তো, তার অর্ধেকটা দিলাম 10। ছেলের ঘরে বৌমা হলো, তাকে দেব কত? 5। এইবার ছেলের ঘরে একটা ফুটফুটে একটা হলো, তাকে দেব কত? তাকে দেব 3, বাকি আছে 2। এবার মরার খাটে গিয়ে শুই, ভগবানকে দেওয়ার জন্য আমরা কিছুই রাখি না, কিন্তু মনে বসে গোবিন্দ, তিনি হেত পদ্মাসনে অষ্টপদ্ম, অষ্টদল পদ্মে তিনি বসে আছেন। এই অষ্টদল পদ্মে তিনি প্রত্যেকটি মানবের মধ্যে আছে। পদ্মের আর এক নাম হলো পঙ্কজ। কেন না, পাক থেকে সৃষ্টি হয়েছে বলে? এই যে মায়াই কথা বলো না, পদ্মের জন্ম কোথা থেকে? পাক থেকে, তাই না? পদ্মে কি কাদা লেগে থাকে? থাকে না। আমি যদি মনে করি যে আমার সব আছে, কিছু এটাকে দিনের পর দিন ভাবতে থাকো, সবই তারি দেওয়া। এই যে জমি ভূমি করে বসে আছি, এত জমি এত ভূমি, কার জায়গা কার জমি? এ আমার নয়, সবই তার। পরের জায়গা পরের জমি ঘর বানাই, এই ঘরের মালিক কে? এই ঘরের মালিক হলো মনে বসা গোবিন্দ। এই ঘরের মালিক তিনি, মালিক মালিক মালিক। যেদিন এই মালিক বেরিয়ে যাবে সেদিন আমি লিক হয়ে যাব, মালিক আর থাকবো না। এই দেহ থেকে তিনি যেদিন চলে যাবে সেই এই দেহের আর কোনো মূল্য থাকবে না, তাই না? তাহলে ভগবানকে শুদ্ধ ভক্তি, শুদ্ধ কোমল রূপী মনটাকে দাও তার চরণে। চলুন আমরা বৃন্দাবনে যাই, আমাদের মনটাকে নিয়ে যাবেন তো নাকি? নিদাই গৌর হরি বল, চল রে আমার মন, আমার মধু বৃন্দাবন, ধারে ধারে গো যমুনার ধারে। কি আছে, কি আছে বৃন্দাবনের মনোরমে? তাই তোমালে ধরে ধরে
গেলে দেখতে পাব যত সখিত নিত্য খেলা করে তোমাকে ভজন না করলে গৌরকে পাবো না, আর বৃন্দাবনে গেলে রাধার কৃপা ছাড়া, রাধার করুণা ছাড়া গোবিন্দের লীলা দর্শন করা যায় না। তাই তো অনেকে বৃন্দাবনে গিয়েছে, আজও সেই বৃন্দাবনীবাসী বাজে, আজে ময়ূর নৃত্য করে, আজও সুখ সারি রাধা কৃষ্ণের গুণগান করে। বৃন্দাবনে যে বাঁশি বাজে, যদি কেউ নিধু বনে পাশে কান পেতে শোনে, এখনো কোনো কোনো ভক্ত ভাগ্য থাকতে চায়, কোনো কোনো ভক্ত বৃন্দাবনে গিয়ে নিধু বনের বাহিরে কান পেতে শোনে। যদি একবার কানে আসে, যদি একবার তার বাঁশি কানে পড়ে, আবার কোনো কোনো ভক্ত ওই বৃন্দাবনে নিধুবনে নৃত্য লীলা দেখবার জন্য রাত কাটিয়েছে কিন্তু ফিরে আসতে পারেনি। এ দৃষ্টান্ত আছে ওই নিধুবনে, এখানে পাঠকের বদনে হরিকথা শুনে ও নিধুবনে লুকিয়েছে। সহ্য করার শক্তি চাই তো, এ নয়ন সহ্য করতে পারবে না। যেমন সিংহের দুগ্ধ রাখতে হলে কিসের পাত্র চাই? মাটির পাত্র, তামার পাত্র হবে না, পেতলের পাত্র। সিংহের দুগ্ধ রাখলে পেতলের পাত্র ফেটে যাবে, সিংহের দুগ্ধ রাখতে হলে স্বর্ণ পাত্রে রাখতে হয়, স্বর্ণ বাটিতে। তেমন এই ভগবান ভক্তি,
ভগবানের প্রেম যদি কাউকে হৃদয়ে ধরতে হয় তাকে হৃদয়টাকে স্বর্ণ বাটি স্বরূপ করতে হবে, তবে সেই ব্যক্তি সহ্য করতে পারবে, ভগবানের লীলা দর্শন করতে পারবে। আর ভগবানের লীলা কথা তিনি আস্বাদন করে যা দৃশি ভাবনা যশ্য শুদ্ধির ভবতে তা দৃশি, তার যা ভাবনা করবে তার মনোবাসনা পূর্ণ হবে। আজ শ্রীধাম বৃন্দাবনে এসেছি, সবাই একটু জোর করে শ্রীমতী রাধারানীর নাম করুন, সবাই একটু বলুন রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, কি জয়, কি বাবা এরা বলছে ভয়। আমি যদি কাউকে বলি রাধারানী কি আপনি ওই কথা বলবেন, জয় বললে হবে, জয় বলবে, কিন্তু জানতে হবে তিনি কি। তিনি প্রেমময়, তিনি ভক্তিদায়িনী, তিনি শক্তিদায়িনী, তাই রাধার নাম করলে সঙ্গে সঙ্গে এটাও মনে করতে হবে তিনি রাধারানী কি, তিনি হলেন ভক্তিদায়িনী। আজ শ্রীধাম বৃন্দাবনে কি একটু বলবো, জিহ্বাকে বলছে ওরে মন উমাইনী রসনা, উমাইনী রসনা না যাই রাধা, উমাইনী রসনা না গাই রাধা নাম কি, উমাইনী রসনা না যাই কষ্টে যাবে না, কেন যাবেন না, না আজ বলরামের জন্মদিন, আজকে তিথিটা কি না বলরামের জন্মদিন, তাই মা যশোমতী আমার গোপালকে ক্ষীর স্বর নবনী সেবা দিচ্ছে, তাই গোপালকে আজ কষ্টে যেতে দেবে না। কিন্তু এমনই সময় সকালে দেখতে পেল
যে সবাই এসেছে গোষ্ঠী যাওয়ার জন্য, কিন্তু কানাই আসে না। কেন আসে না? না কানাই আজ গোষ্ঠী যাবে না, তাই সিদামকে ডাক দিয়ে বলছে, ও কানাই কানাই আজ তুই গোষ্ঠী যাবি না। মা যশোবতী গোপালকে ক্ষীর সদের নবনী সেবা ঘরের মধ্যে প্রবেশ করি, দরজা বন্ধ, আজ গোপালকে দেখ, কিন্তু সখার তো ছাড়ার পাত্র নয়। তার যে কানাই ছাড়া কোনোদিন গোষ্ঠে যায় না, তার যে কানাই ছাড়া কোনোদিন গোচারণে যায় না, তাই তার যে ডাক দিয়ে বলছে, কানাই তুই আজকে যাবি না, আজ গোষ্ঠে যাবি না। মা যশোমতী বেরিয়ে এসে বলল, এই সুমাল, এই সিদাম, আজ আমার গোপালকে যেতে দেব না। কেন জানিস? আজ আমার বলরামের জন্মদিন, বলরাম যাবেন, আমি গোপালকে পাঠাবো কেমন করে বল? আমার বলরাম যাবে না, গোপাল যাবে কি করে? আমার গোপালকে দেখবে কে? কেন মা, আমরা তো আছি, বলাই দাদা নাই মা গেলে আমরা নিয়ে যাব, তোমার গোপালকে যেমন নিয়ে যাব ঠিক তেমন করে আবার তোমার কাছে ফিরিয়ে দেব, পাঠিয়ে দাও মা। দুটি চরম ধরে বলছিলেন, মা পাঠিয়ে দাও। বেশ পাঠাতে পারি, তবে শুনছিলাম সুবাল, আমার গোপালকে যখন নন্দালয় থেকে বের করে নিয়ে যাবি, তবে বাম দিকের পথে নিয়ে যাবি না, ডান দিকের পথটা ধরে নিয়ে যাবি। কেন? এই শোন, ডান দিকের পথে নিয়ে যাবি, বাম দিকের পথে নিয়ে যাবি না। মা কথা বলল কেন? মা জানতো বাম দিকের পথে গেলে বিরাট বড় কালীদহ, ওই কালীদহের বিশের জ্বালায় কেউ বাঁচে না, তাই আমার গোপালকে আমি যেতে দেব না। কিন্তু নিয়ে গেলে, তোরা যদি নিয়ে যাস তাহলে ডান দিকের পথে, বাম দিকের পথে নিয়ে যাবি না। বেশ তাই হবে, মা আমাদের গোপালকে সাজিয়ে দাও। মা যশোমতী আমার গোপালকে সুন্দর করে ফুলের মালা দিয়ে, ললাটে তিলক দিয়ে গোপালকে মা সাজিয়ে দিচ্ছে। কেমন করি গো? ও মা, গোপালকে মা যশোমতী সাজিয়ে দিচ্ছে আর গোষ্ঠী নিয়ে যাওয়ার জন্য। সাজা সাজাই যশোমতী, সাজাই যশোমতী, সাজাই যশোমতী। আমার থেকে পুচ্ছ বনাইলা,
মা যশোমতি আমার গোপালকে সাজিয়ে দিল, আর সখারা ভগবান শ্রী গোবিন্দকে নিয়ে যাচ্ছে, আর গোবিন্দকে সবাই কাছে পেয়ে সব সখারা তার চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ কানহাইয়া কি জয়, কৃষ্ণ কানহাইয়া কি। আপনারা সকলে সখা হয়ে, কৃষ্ণ সখা হয়ে আজকে গোপালকে নিয়ে যাচ্ছ, কিন্তু যেতে যেতে গোবিন্দ নন্দালয় থেকে বেরিয়ে গিয়ে গোবিন্দ মনে ভাবছে, আজকে বলাই দাদা আসে না, তাই না? আজ গোবিন্দের মনে পড়লো, আমি একদিন কালীয় নাগকে কথা দিয়েছিলাম, ওই কালীয় নাগকে আমি উদ্ধার করব, আজকে সেই দিন। কারণ বলাই দাদা থাকে বলে তাই তো পারি না, আমি বলাই দাদা নেই, আজকে যাবে ওই কালীয় নাগকে দমন করব, ওই কালীয় নাগকে দমন করব। আজ আমার গোবিন্দ ডান দিকের পথে না গিয়ে আজ গোবিন্দ বাম দিকে চলে যাচ্ছে, আর সিদাম পেছন থেকে ডান দিকে যায়, এই ডান দিকে কেন ওদিকে আজকের আজকের ওই দিকে যাবো না, আজকের আমরা এই দিকে যাবো, মানে না চল আজকের আমরা এদিকেই খেলব। গোবিন্দ আমার চললেন, অদূরে কালীদহ, তার অনেকটা দূরে শ্রীরাম সুদাম দাম পশুদাম দ্বাদশ রাখালকে নিয়ে বৈষ্ণব পদাবলীতে ব্যাখ্যা করলেন ওই কালীদহটি কেমন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা কালিন্ধীর কালিন্দুর এক দখে কালীয় নাগ তাহা রহে বিষ জল দহন সমান। ওই কালিন্দির বিষ জল এত তীব্র পাশে কেউ গেলে সে পুড়ে যায়, ওই কালীদখের আশেপাশে কোনো গাছপালা বাঁচে না, এমনকি ওই কালীদখের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এই বিষ কত তীব্র, ওই কালীদখের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই পাখিটাও পর্যন্ত বাঁচত না, তাই বৈষ্ণব পদাবলী বলল তাহারায়ও পারে মা
ওই কালীদাকের উপর থেকে পাখিরা উড়ে গেলে অত দূর থেকে উড়ে যেত, বিশের বাতাস পেয়ে ঠক ঠক করে মরে পড়ে যেত, কেউ বাঁচত না। আদতে প্রবেশ বৃন্দাবনে গিয়েছেন কি গো মায়েরা, কালীদহটি দেখেছেন, আজও কদম বৃক্ষটি জীবিত আছে। হ্যাঁ, ওই কালীদহের বিশ্বল কেমন টকপক করে ফুটতো জানেন? বৈষ্ণব পদাবলী ব্যাখ্যা করলেন, হরি বল হরি বল, বিশ্বল উঠো নিচে জলে, স্থাবর জঙ্গম যত কালীদহের বিষ এমনই, বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, প্রাণী কোন প্রাণী যদি ওই কুলে যেত তারা সঙ্গে সঙ্গে মরে যেত। জলের বাতাস পাইয়া মরে, স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে শত শত, মরে তারা তজিয়া পড়া, তারা সব মরে যায়, আশেপাশে কোনো গাছপালা বাঁচে না, বৃক্ষ তরুলতা বাঁচে না, কোন একটা ঘাস পর্যন্ত বাঁচত না, বৃক্ষ বাঁচত না, সব পরে শেষ হয়ে যেত। কিন্তু আপনারা বলবেন, যদি সবই মরে যেত তবে একটা বৃক্ষ মাত্র বেঁচে আছে, কোন বৃক্ষ? কদম বৃক্ষ। ওই কদম বৃক্ষটি বেঁচে আছে কেন? তিনটি কারণে বেঁচে আছে, আজও জীবিত ওই কদম বৃক্ষ বৃন্দাবনে, আজও জীবিত কালীদহের পারে, তিনটি কারণে জীবিত। কেন? কোন কোন তিনটি কারণ? পরশমণির পরশে যদি লৌহ সোনা হয়ে যায়, আমার গোবিন্দের আতুল চরণে পরশে কিনা হয়, আমার গোবিন্দ ওই কালীদহে কদম বৃক্ষে উঠে ঝাঁপ দিয়েছে, পরশ হয়েছে। আরেকটি কারণ, দক্ষ রাজার কতগুলো মেয়ে ছিল জানেন? কতগুলো ছিল বাবা? ৬৪টা মেয়ে, দক্ষ রাজার ৬৪টা মেয়ে, তার মধ্যে ১৩টি মেয়েকে বিয়ে দিয়েছিল একজনকে, ১৩ জন। চিন্তা করার কিছু নেই, তখন মানুষ বাঁচত কতদিন? ১,০০০,০০০ বৎসর জীবিত থাকতো, ১,০০,০০০ বৎসর বেঁচে থাকতো, আমরা তো মাত্র ৫০-৬০ হলেই বল করি, তাই না? এতদিন বাঁচত ১,০০,০০০ বৎসর, ত্রেতা যুগের মানুষ বাঁচত ১০,০০০ বছর, দ্বাপর যুগের মানুষ বাঁচত ১,০০০ বৎসর, আর কলি যুগের মানব ৪০, মানে ১০০ ভাগবতের কথা, কিন্তু তাও নয় ধার করে পেয়েছি ১০০ বৎসর। কি হবে এত আয়ু, কি হবে? তাই তো স্থাবর জঙ্গ ওই কালীদহের বিশেষ জানা, যে কারণটা হলো দক্ষ রাজার ৬৪টি মেয়ের মধ্যে ১৩টি কন্যাকে বিয়ে দিয়েছিল কশ্যপ মুনি, তার মধ্যে দিতি অদিতি শেষের দুজন ছিল কদ্রু আর বিনতা। এই কদ্রু আর বিনতাতে
দুজনে কোনোদিন পড়তো না, কারণ জানো তো ঘরে সতীন থাকলে কত জ্বালা যন্ত্রণা, যাদের আছে তারা জানে। আরে সতীনের দরকার নেই, মেয়েরা সব সহ্য করতে পারে। কই একবার দাদারা এসে বলুক, জানো তার ঘরে সে ফেলার মা কি ভালো আদর যত্ন করে খাইয়েছে, বউরা কি ভালোবাসবে? হ্যাঁ, সে যেই হোক না কেন, সে যদি নিজের বোনও হয় তবু ছেড়ে দেবে, সব সহ্য করতে পারবে, অন্য কোনো মেয়ের গুণকীর্তন সহ্য করতে পারবে। হ্যাঁ, যদি একবার বলে যে অমুক ঘরে মেয়েটা কি আদর যত্ন করে ভালো করে খাতির করেছে, কি বলবে? হ্যাঁ, চলে যাও না, তার ঘরে চলে যাও, ঘরে আসছো কেন, যাও সেখানে চলে যাও। সাবধান দাদারা, একদম কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ঘরে বলবেন না, একদম বলবেন না, তাহলে কিন্তু জ্বলে মরবেন। আর দুশো দিনের ঘর সহ্য করতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না, এতগুলো সতীন, 13 জন, তার মধ্যে গোদ্রু আর পিডাতে মোটেও পটে না। কেন? সব থেকে কশ্যপমুনি বেশি ভালোবাসত গোদ্রু আর পিনতা, কিন্তু কদ্রু বিনতার চেয়েও বিনতাকে একটু বেশি ভালোবাসত, যেহেতু ছোট ছোট বউয়ের আদর একটু বেশি। দেখলাম বিনতা সহ্য করতে, কদ্রু সহ্য করতে পারে না। একদিন কদ্রু পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে, এই বিনতা, এই এই শোন, এই বিনতা, তোকে আজকে একটা কথা বলতে হবে। বল। ইন্দ্র দেবতার ঘোড়ার রংটা কি বলতো? ইন্দ্র দেবতার ঘোড়ার রং সাদা। ইন্দ্র দেবতার ঘোড়ার রং হলো সাদা। সাদা সহ্য করতে পারে না বিনতা, কদ্রু সহ্য করতে পারে না। কদ্রু বলে উঠলো, না না, সাদা নয়, ইন্দ্র দেবতার ঘোড়ার রং জিম কালো। না না, আমি গুরুমুখে শুনেছি ইন্দ্র দেবতার ঘোড়ার রং সাদা, না কালো, আমি বলছি সাদা, আমি বলছি কালো। বেশ, যদি তুই ইন্দ্র দেবতার ঘোড়ার রং সাদা হয় তাহলে আমি তোর দাসী বৃত্তি করব, আর না হলে, না হলে তোকে আমার দাসে বৃত্তি করতে হবে। বেশ, তাই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, খল প্রকৃতির মানুষ, সাথে পাঁচে করে জড়াবে, করবে না? কদ্রু হলো নাগ মাতা, কদ্রু হলো নাগ মাতা, অর্থাৎ কদ্রুর গর্ভে অসংখ্য সাপের জন্ম, কালো সাপের জন্ম, কালো কালো সাপের জন্ম। তাই কদ্রু তার পুত্রদের ডাকার আগে হঠাৎ করে একদিন কদ্রু দেখতে পেল ইন্দ্র দেবতার ঘোড়া ছুটতে ছুটতে যাচ্ছে। আমি হলাম নাগ মাতা, আমার গর্ভে অসংখ্য, আমি আমার পুত্রগণ সাপের দিন ডাকবো, সাপেরা সাপেরা ওই সাপগুলো সব মাথা নেড়ে নেড়ে পারে কিনা বলে দেখেছ? বলছে সাপেরা কথা বলতে পারে, আরে যার বাচ্চা সে জানে, তোমার বাচ্চা যদি বোবা হয় তুমি তার কথা বুঝতে পারবে, কারণ অনেক বাড়িতে বোবা আছে না,
আমরা বুঝতে পারি না, আমার পাশে বাড়িতে আছে, সে যে কি ইঙ্গিত করে বলে কিছু বুঝতে পারি না, শুধু দুটো জিনিস বুঝতে পারি না।